এখানে আমি মোটা রেকি ব্যবহার করছি। এখানে আমি ব্যবহার করব কোর ফ্ল্যাট ও ভাসা ফ্ল্যাট। দেখতে পাচ্ছ, উপরেরটা কোর ফ্ল্যাট, নিচেরটা ভাসা ফ্ল্যাট। যেখানে যে বাটালিটার প্রয়োজন হয় সেখানে সেই বাটালিটা ব্যবহার করলে কাজটা করতে খুব সুবিধে হয়। এখানে আমি ভাসা প্লেট দিয়ে শাঁখের যে সাইডে যে রাউন্ড শেপটা ওটা করে নিচ্ছি। এরপর যে মিডিলের অংশটা আছে সেখানে কোর গোবের ব্যবহার করব। মাপগুলো আমি আর বলছি না, এটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোনখানে কোন মাপের বাটালি ব্যবহার করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তিনজো কোর ফ্ল্যাট ইউজ করছি মাঝের অংশটা তোলার জন্য। র‍্যাপটা ফিনিশ করার জন্য আমি চসুর ইউজ করছি, 1 ইঞ্চি চসু, এবং যেখানে যে চসুটা কাজে লাগবে সেটা সেখানেই ব্যবহার করবে।
এই যে এবড়ো খেবড়ো অংশগুলো দেখা যাচ্ছে ওটা ঘষা মেশিন দিয়েও ফিনিশ করা যায় বা গ্রাইন্ডার মেশিন দিয়েও ফিনিশ করা যায়, আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। এভাবে ঘষা মেশিন দিয়ে ফিনিশ করলে খুব তাড়াতাড়ি হয়, আর সাইডের যে টুকুটাকু অংশগুলো আছে ওগুলো বাটালি দিয়ে সেভ করে নিলেই হবে। দেখো এই কোনার অংশটা পরিষ্কার করার জন্য আমি 3 সুতা বাটালির ব্যবহার করছি। ঠিক এভাবে যেখানে যে মাপের বাটালির প্রয়োজন সেখানে সেই মাপের বাটালি দিয়ে কাজটা করলেই খুব সুবিধা হয়, এমনকি কাজটাও খুব ভালো হয়। এখানে আমি 1/2 ইঞ্চি কোরগবের ব্যবহার করছি। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও অল নোটিফিকেশনে।